স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিনীপা শুরুতে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম তিন দিন পর নতুন ভাড়ায় চলছে গণপরিবহন বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের বিএনপির অস্তিত্ব নিয়ে সন্দিহান প্রধানমন্ত্রী পাচার করা কিছু অর্থ ফেরত আনা হয়েছে মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচন ঘিরে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু আহত 20 জন গণপরিবহনের ভাড়া বাড়ানো ক্ষুব্ধ যাত্রীরা তাদের অভিযোগ নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেওয়া হচ্ছে টানা তিন দিন পরিবহন ধর্মঘটে জনভোগান্তির পর তা প্রত্যাহারে ফিরেছে স্বস্তি সোমবার সকাল থেকে ঢাকার রাস্তায় স্বাভাবিক বাস চলাচল তবে ভাড়া বাড়ানোয় ক্ষোভ আর হতাশা যাত্রীদের মধ্যে অনেকের অভিযোগ নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও আরও বেশি নেওয়া হচ্ছে গ্যাসে চলা বাসও নিচ্ছে বাড়তি ভাড়া এরা বলতেছে ঢাকা শহরে কোনো গাড়ি আছে সিএনজি চালিত নেই সব ডিজেল বাড়ছে 15 টাকা আপনি যাবেন অ্যাভারেজে তো 10 টাকা বাড়ে নাই 10 টাকা বাড়ছে 10 টাকা বেশি নিচ্ছে সবার কাছ থেকে তো না 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 আমাদের গাড়িতে তেলের চলিত কিন্তু সিএনজি তো ওই গ্যাসের গাড়িগুলো হয়েছে যে বড় যে 25টা কিছু গাড়িগুলো কিন্তু এগুলো তেলের চলিত আর কি অবৈধ কর্মকাণ্ডের জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে দলটির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন তিনি প্রশ্ন করেন অস্ত্র চোরাচালান 21 আগস্ট গ্রেনেড হামলা এতিমদের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি দল টিকে থাকবে কিভাবে জনগণের সম্পদ লুট করে বিলাসিতা করে বিএনপি তাদের পাচার করা কিছু অর্থ দেশে ফেরত আনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ওদের মধ্যে দেশপ্রেম নাই জাতির জন্য কোনো কল্যাণ চিন্তা নাই ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে লুটপাটের বস্তু মনে করে জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে জনগণের কল্যাণ চিন্তা করে সাজাপ্রাপ্ত আসামি যে ফিউজিটিভ সে হলো একটা দলের নেতৃত্বে তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে মন্দিরে হামলা ও লুটের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র‍্যাব হামলার ভিডিও দেখে রবিবার তাদের ঢাকার ডেমরা নারায়ণগঞ্জ এবং নোয়াখালী থেকে গ্রেফতার করা হয় আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র খন্দকার আলময়ন এ তথ্য জানান তিনি বলেন রংপুর সহ বিভিন্ন এলাকায় মন্দিরে হামলার ঘটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয় এসব ভিডিও দেখে চৌমোহনীর মন্দিরে হামলা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তারা প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলা অংশগ্রহণ করে হামলার পরবর্তী রুবেল রাব্বি ও রিপন দুটি বস্তায় করে মন্দিরের ভিতরে পিতলের পূজার বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে এক সপ্তাহে অভিযান চালিয়ে 15,399 জন অভিবাসীকে আটক করেছে সৌদি আরব এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা তা জানা যায়নি আটকদের বিরুদ্ধে আবাসন বিধি শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে গত 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় চালানো হয় এ অভিযান জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার জন্য দরিদ্র দেশগুলোকে 290 মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26-এ সোমবার এই প্রতিশ্রুতি দিল দেশটি এই অর্থের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার পরিকল্পনা বিনিয়োগ এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য 274 মিলিয়ন পাউন্ড দেওয়া হবে উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের প্রয়োজন চিহ্নিত করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে 15 মিলিয়ন পাউন্ড দেওয়া হবে আর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মানবিক সহায়তার জন্য দেওয়া হবে 1 মিলিয়ন পাউন্ড করোনা ভাইরাসে রবিবার বিশ্বে 4,628 জন মারা গেছে
নতুন রোগী শনাক্ত হয়েছে 3,43,000-এর বেশি। করোনার ডেল্টা ধরনের সংক্রমণের মধ্যে বাণিজ্য ও পর্যটন পুনরায় চালু করায় ইউরোপের পূর্বাঞ্চলের অনেক দেশে ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির রেকর্ড ছাড়িয়েছে। 20 মাস পর আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত করোনা টিকার 2 ডোজ নেওয়া যুক্তরাজ্য, ইউরোপের অধিকাংশ দেশ ও চীন সহ 33 দেশের ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন। সোমবার থেকে নিজেদের নাগরিকদের ফাইজার বায়োএনটেকের বুস্টার টিকা দেওয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। এদিকে রবিবার জাপানে গত 15 মাসের মধ্যে এই প্রথম করোনায় কারো মৃত্যু হয়নি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। 3 দিন পর নতুন ভাড়া চলছে গণপরিবহন, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। বিএনপির অস্তিত্ব নিয়ে সন্দিহান প্রধানমন্ত্রী, পাচার করা কিছু অর্থ ফেরত আনা হয়েছে। মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচন ঘিরে সংঘর্ষে 2 ভাইয়ের মৃত্যু, আহত 20 জন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।